এস সি সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন এই রিলেটেড ভিডিও আমরা আগেও আপলোড করেছি তো আপনারা নিশ্চয়ই জানেন এবং আজকে যেটা মেন বিষয় আমরা দেখব ও সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন অনেকেই রিকোয়েস্ট করেছেন এস সি একই পদ্ধতিতেই আবেদন করা যায় তবে ও দের ক্ষেত্রে একটা স্টেপ বেশি রয়েছে এবং সেই স্টেপটা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখব পাশাপাশি ও মধ্যে কারা পড়ছেন ওয়েস্ট বেঙ্গলে দু পর্যন্ত যে সমস্ত আপডেট রয়েছে যে সমস্ত গুলো ও মধ্যে পড়ছে তার লিস্ট আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এর পাশাপাশি কি কি ডকুমেন্ট লাগে বা সরকারি যে পিডিএফ টা রয়েছে সেটাও আপনি ডাউনলোড করতে পারবেন সেটার লিস্টও আমি এখান থেকে দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আবেদন করবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এস সি এস টি ও আবেদন করতে চাইছেন এই একই পদ্ধতিতে আবেদন করতে পারবেন তো প্রথমত আপনি অনলাইন করার জন্য কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট ইন এই ডিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এখানে দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর এস সি এস টি ও বিসি সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করবেন এটা পুরনো ওয়েবসাইট নতুন ওয়েবসাইট এখন আপাতত বন্ধ রয়েছে এখান থেকেই আপনাকে আবেদন করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে যে পেজটা ওপেন হবে এই পেজটা অনেকেই ফিল করতে জানেন তো এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন এরপরে আপনারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন নাকি ব্লক এরিয়ায় বসবাস করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো গ্রাম অঞ্চলের ক্ষেত্রে আপনি ব্লক সিলেক্ট করবেন এবং আপনার ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন এগুলো পরপর আপনার সিলেক্ট করে দিলেই হবে দের ক্ষেত্রে এসসি আপনি সিলেক্ট করবেন আর যারা এস টি আবেদন করছেন তারা এসটিতে করবেন আর ও তে আবেদন করার ক্ষেত্রে ও সিলেক্ট করবেন যারা মুসলিম সম্প্রদায়ের রয়েছেন তারা ও এ সিলেক্ট করবেন তাহলে এখানে আপনার সাবকাস্টগুলো সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন দেখবেন তো এইভাবে আপনি ও বিসি এ বিটা সিলেক্ট করবেন এবং বি সিলেক্ট করলে হিন্দু ধর্মের যারা রয়েছেন তো তাদের ক্ষেত্রে যে সাবকাস্ট রয়েছে সমস্ত সাবকাস্ট এখানে অপশন চলে আসবে এখান থেকে আপনি সাবকাস্টটা সিলেক্ট করে নেবেন এবার ওবিসি মধ্যে কারা পড়ছেন ওয়েস্ট বেঙ্গলের যে চারটা রয়েছে সেটাও আপনি চাইলে এখানে অনলাইনে দেখে নিতে পারেন এই পেজটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে সমস্ত ওবিসি সাব কাস্টগুলো এখানে দেওয়া রয়েছে এবং লাস্ট এখানে দেখবেন দু পর্যন্ত যে সমস্ত সাব কাস্টগুলো যুক্ত হয়েছে তার সমস্ত লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার সাবকাস্টটা দেখে নিতে পারবেন যে আপনি ওবিসির মধ্যে পড়ছেন কিনা এখানে সমস্ত সাবকাস্ট দেওয়া রয়েছে এই পেজটা আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন এইভাবে আপনি ওবিসি যে সাবকাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপরে আপনার যার নামে আবেদন হচ্ছে তার নাম সম্পূর্ণ লিখে দেবেন তার ফাদার্স নেম এখানে লিখবেন মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিয়ে দেবেন ইমেল আইডি থাকলে এখানে লিখে দিতে পারেন আধার নাম্বার এখানে দিয়ে দেবেন এরপরে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে ক্যালেন্ডারের যে অপশানটা রয়েছে এখানে সিলেক্ট করলে আপনি উপরে দেখুন সালের অপশান পাবেন এখান থেকে আপনি উপরে মাইনাস এবং নিচে প্লাসের অপশন রয়েছে এখান থেকে আপনি সালটাকে প্রথমত সিলেক্ট করে নেবেন তো সালটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনি মাস সিলেক্ট করতে পারবেন ডেট সিলেক্ট করতে পারবেন এইভাবে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এরপরে বার্থ প্লেস এখানে আপনি এন্ট্রি করবেন পরপর এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট হয়ে আছে এরপরে আপনার ডিস্ট্রিক্ট আপনার পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং আপনার ভিলেজের নাম এখানে দিয়ে দেবেন এরপরে একটু নিচের দিকে ন নাম্বারে অ্যাড্রেসটা ফিল করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন কেয়ার অফ দিয়ে আপনি এখানে ফাদার্স নেম দিয়ে দেবেন তারপরে ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট হয়ে থাকবে গেট পিএসএ ক্লিক করবেন তাহলে আপনার পুলিশ স্টেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো পুলিশ স্টেশন চলে আসবে এরপরে আপনার জিপি অথবা ওয়ার্ডের নাম এখানে লিখে দেবেন তারপর আপনার ভিলেজের নাম পোস্ট অফিসের নাম এবং পিনকোড এখানে লিখবেন এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো সেই ক্ষেত্রে আপনি এর ঘরটায় টিক দিয়ে দেবেন তাহলে আপনার এই ঘরটাতে আর ফিল আপ করার প্রয়োজন হবে না আর যদি আলাদা হয় সেই ক্ষেত্রে আপনি নথি রেখে দেবেন এবং এই ঘরটা আলাদা করে ফিল আপ করবেন এরপরে দেখুন এখানে রিলিজিয়ানের অপশন রয়েছে এগারো নম্বরে এখান থেকে আপনি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কি রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেন্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন মেল ফিমেল তারপরে এখানে যে বিষয়টা বলা হচ্ছে ব্লাড রিলেশনের মধ্যে কারোর যদি আপনার সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনার বাবার দিক থেকে যদি কারোর সার্টিফিকেট থাকে আপনার দাদার ভাই বোন বা ক্ষুদ্রত ভাই বোনদের এইভাবে আপনি এটাকে ইয়েস করবেন সেই ক্ষেত্রে এবং সেই যে সার্টিফিকেট রয়েছে যার তার নাম এখানে লিখবেন তার সাথে আপনার সম্পর্ক কি এখান থেকে আপনি পেয়ে যাবেন এই সম্পর্কগুলোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা সম্পর্ক হচ্ছে আপনার তার সাথে আর যদি এর মধ্যে না হয় তাহলে এখানে আদার্সের অপশন রয়েছে আদার্সটা আপনি সিলেক্ট করে নেবেন এবং কি সম্পর্ক রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন এরপরে সেই ব্যক্তির সার্টিফিকেট যেটা আপনার কাছে রয়েছে তার সার্টিফিকেট নাম্বার কত ডেটে ইস্যু হয়েছে এখানে ক্যালেন্ডারের অপশানে ক্লিক করলে আপনি উপরে দেখবেন ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাচ্ছে একই রকমভাবে আপনি কত ডেটে ইস্যু হয়েছে সেই সালটা সিলেক্ট করবেন কোন মাসে এবং কোন ডেটে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেটা সার্টিফিকেটের একদম উপরের দিকে আপনি দেখতে পাবেন কত ডেটে ইস্যু হয়েছে এবং কোন অথরিটি এই সার্টিফিকেট দিয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনার অথরিটি সিলেক্ট করবেন এরপরে দুজন ব্যক্তির নাম আপনাকে এখানে লিখতে হবে যে সমস্ত ব্যক্তিরা আপনাকে চেনে জানে আপনার পাড়ার বা আপনার গ্রামের সেই ব্যক্তির নাম আপনি এখানে লিখবেন তার ঠিকানাটা এখানে লিখবেন এবং আরেকজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির নাম এখানে লিখবেন তার ঠিকানাটা এখানে লিখবেন এরপরে নিচে যে অপশনটা রয়েছে এটা বাইডিফল ডিফল্ট নতেই সিলেক্ট হয়ে থাকবে তো নথি রাখবেন আর যাদের ক্ষেত্রে বাইরের স্টেটে বা বাইরের কান্ট্রিতে কোনো বিবাহ সম্পর্ক রয়েছে বাবা মায়ের তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন তার ডিটেলসটা দেবেন এছাড়া বাইডিফল ডিফল্ট সমস্ত ক্ষেত্রেই নথি থাকবে নথিই রাখবেন এরপরে দেখুন এখানে ওবিসি সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে পরের স্টেপটা একটু আলাদা রকম হবে তো পরের স্টেপে যখন আপনি যাবেন এখানে আপনার সামনে একটা মেসেজ শো হবে এটাকে আপনি ওকে করে দেবেন ওকে করলে আপনার নেক্সট স্টেপ ওপেন হবে এবং নেক্সট স্টেপে আপনার এখানে এরপরে দেখুন সার্ভিস ডিটেলস ফাদার্স এর ডিটেলসটা এখানে দিতে হবে কি কাজ করেন উনি অর্থাৎ যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আইডি হয় তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আর্মি ডিপার্টমেন্টের হলে বা প্রফেশনাল কোনো ডিপার্টমেন্টের হলে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যদি এই সমস্ত কোনো কিছু কাজের মধ্যে না পড়ে তো সেই ক্ষেত্রে আপনি নিচে যে অপশনটা রয়েছে নন অফ দি অ্যাবভ এই অপশনটা আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে দেখবেন এখানে আরেকটা একটা অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে নেম অব দি অর্গানাইজেশন অর্থাৎ কোথায় কাজ করে বা কি কাজ করে সেটা আপনি এখান থেকে লিখে দেবেন অর্থাৎ যদি চাষবাস করে তো সেই ক্ষেত্রে ফার্মার এইভাবে আপনি অকুপেশনটা এখানে লিখে দেবেন এবং কত ডেট থেকে করে যদি জানা থাকে তো লিখবেন অথবা আপনি ছেড়ে দেবেন এরপরে একই রকমভাবে মাদার্সের ডিটেলসটাও এখানে দিতে হবে কি কাজ করেন উনি তো এখানে সমস্ত অপশনগুলো ওপেন হবে দেখবেন তো এর মধ্যে যদি কোনো কিছু না হয় তাহলে এখানে নন অফ দি এই অপশান করবেন এই অপশান করলে এখানে দেখবেন একই রকম আপনি হাউস ওয়াইফ লিখে দিতে পারেন তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করে আগিয়ে যাবেন তো এরপরে এখানে ফাদার্স এর এগ্রিকালচার ল্যান্ড বা এই সমস্ত ডিটেলস যদি আপনার জানা থাকে তাহলে এখানে আপনি লিখে দেবেন আর যদি না জানা থাকে তাহলে এগুলো আপনি ছেড়ে দিতে পারেন এরপরে এখানে নিচের দিকে ইনকাম ডিটেলসটা আপনাকে দিতে হবে ফাদার্স এবং মাদার্স তো ফাদার্স এর ক্ষেত্রে এখানে যদি স্যালারি হয় কোনো সার্ভিস করেন তো সেই ক্ষেত্রে এখানে স্যালারি হবে এই ঘরটাতে ফিল আপ করতে হবে আর যদি কোনো সার্ভিস না করে তো আপনি পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট তুলেছেন সেখানে যে ইনকাম লেখা রয়েছে সেই ইনকাম আপনি এখানে লিখে দেবেন আর মাদার্স এর ক্ষেত্রে কোনো স্যালারি বা কোনো ইনকাম যদি না থাকে তাহলে এই ঘরগুলো ছেড়ে দেবেন এরপর একটু নিচের দিকে এখানে দেখবেন অপশন পাবেন সেভ এন্ড কন্টিনিউ ফর ও এখানে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন তো সেভ কন্টিনিউ এ ক্লিক করলে আপনার পেজ ওপেন হবে একটা মেসেজ শো হবে ওকে করে দেবেন এর পরের পেজ এইসটি সার্টিফিকেট অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফার্স্ট পেজ থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যাবেন আর যদি আপনি ও বিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তো সেই ক্ষেত্রে আগের যে স্টেপটা সেটা আপনাকে ফিল আপ করতে হবে এটাই হচ্ছে এস সঙ্গে ও একটা স্টেপের এর ফারাক এখানে লাস্ট স্টেপে আপনাকে এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন এবং যার সার্টিফিকেট আপনি দিয়েছেন তার সার্টিফিকেট ডিটেলস এখানে শো হবে দেখে মিলিয়ে নিতে পারবেন এবং যে ব্যক্তির আপনি আবেদন করছেন তার সমস্ত ডকুমেন্ট টাইপগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এগুলো সিলেক্ট করে সেই ডকুমেন্টের যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার প্যান কার্ড বা রেশন কার্ড এই সমস্ত কিছু সিলেক্ট করলে সেই কার্ডের নাম্বারগুলো আপনি এখানে লিখে দেবেন যদি আপনার কাছে থাকে আর যদি না থাকে এগুলো অতটা ম্যান্ডেটরি কিছু না আপনি না লিখে দিলেও চলবে যেহেতু আপনি হার্ড কপি অফিসে জমা দিচ্ছেন এইভাবে সমস্ত অপশানগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে এখানে ফাদার্স অথবা মাদার্স এর আপনি ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন ফাদার সিলেক্ট করলে ফাদার্স এর ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন তার অ্যাসেম্বলি নাম্বার বা অ্যাসেম্বলি নেম এবং ফার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন এগুলো আপনি এখানে দিয়ে দেবেন আর যদি আরও কিছু অ্যাড করার থাকে তো এগুলো আপনি এখানে অ্যাড মোড়ে ক্লিক করে অ্যাড করে দিতে পারেন তবে এগুলো অতটা ম্যান্ডেটারি কিছু না আপনি যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই এরপরে আপনি সাবমিটে ক্লিক করে ফর্মটাকে সাকসেসফুলভাবে সাবমিট করে দেবেন তো অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেলে এখানে মেসেজ শো হবে দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশান আইডি আপনি চাইলে লিখে রাখতে পারেন নোট করে রাখতে পারেন পরবর্তীতে এই আইটি দিয়ে আপনি এই ফাইলগুলো পরে ডাউনলোড করতে পারবেন তো ও সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পর আপনার দেখবেন এখানে তিনটে ফাইল ডাউনলোডের অপশন আসবে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো প্রথমত এখানে দেখবেন ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে যে সার্ভিস ডিটেলসটা অর্থাৎ ফাদার্স এর ইনকাম ডিটেলস দিলেন সেটা আপনার ডাউনলোড হবে এবং তৃতীয় যে অপশনটা রয়েছে অ্যাগনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হবে এইভাবে ও ক্ষেত্রে তিনটে ফাইল ডাউনলোড হবে এবং এসসি দের ক্ষেত্রে মাঝের যে ফাইলটা এটা থাকবে না তো উপরের অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে এবং নিচের যে স্লিপ সেটা থাকবে এসসি এসটি যখন অ্যাপ্লাই করবেন তো এই হচ্ছে দের সঙ্গে এসসি এসটি অ্যাপ্লিকেশনের ফারাক তো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা ডাউনলোড হবে সেখানে দেখবেন আপনার ছবি অ্যাপ্লিকেশন নাম্বার কতটা আপনি আবেদন করেছেন সমস্ত তথ্য থাকবে এটাকে আপনি একটা জেরক্স করে বাড়িতেও রেখে দেবেন জমা দেওয়ার আগে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি ডাউনলোড করবেন সেটাও প্রিন্ট আউট করে নেবেন এখানে একটা ছবি আপনাকে পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে এবং এটাকে আপনি হেডশারের কাছে স্কুলে গিয়ে সই করিয়ে নেবেন এবং যে एप्लीক্যান্ট আপনি আবেদন করছেন তার সই এখানে করতে হবে এবং এই পেজটার নিচের দিকে একটা সিগনেচার করতে হবে এখানে সিগনেচার করে দেবেন এবং আরেকটা পেজ যেটা আপনার ডাউনলোড হবে এখানেও আপনাকে সই করতে হবে যেটা মাঝের পেজটা আপনি ইনকাম টা দিয়েছেন সেই পেজটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এখানে একটা সিগনেচার করতে হবে এবং এর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন আমি লিস্ট ডাউনলোডের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে সমস্ত রকম বিষয়গুলো বলা রয়েছে আপনি আইডি প্রুফের জন্য কি দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রুফের জন্য কি দেবেন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এছাড়াও পরবর্তীতে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো কি কি ডকুমেন্ট আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে যাদের ব্লাড রিলেশনের কারো সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে বা আপনার বাড়ির কারো সার্টিফিকেট না থাকলে আপনাকে কি কি দিতে হবে সমস্ত বিষয়টা পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব এবং সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইটে সমস্ত বিষয়টা ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকেও আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে সমস্ত বিষয়টা উল্লেখ করা থাকবে তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন